বুদ্ধিকে সতী বুদ্ধি ভালো বুদ্ধি মনে করে তারা বঞ্চিত হচ্ছে। সেই শ্রীহরি যদি করুণা করে, মায়াবীর যদি করুণা করে এদের বুদ্ধি বিপর্যয় বুদ্ধিকে সংশোধন করে না দেন, এই জগতের জীবের মায়ার মুক্ত হতে উত্থান করবার জন্য যদি মায়াবী শ্রীহরি করুণা না হয় তাহলে জগৎ জীবের কোনো কল্যাণ নেই। সর্বদা অনুব্রত পুংসং পশু বুদ্ধির বিবিধ, এই যে পশু বুদ্ধি, পশু বুদ্ধি কি আহার নিদ্রা ভয় ইন্দ্রিয় ভোগ পিপাসাতে লিপ্ত সারা সংসার পিপীলিকা হতে আব্রহ্ম পর্যন্ত সকলে যে ভোগ বিলাসে সত্যগ্রস্ত হয়ে পড়ে আছে, তারপরে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু অনাদিকাল থেকে চলে এসেছে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, কালের প্রারম্ভ হতে জগতে জীব অনন্ত কোটি কোটি জীব ভগবানকে ভুলে এই মায়ার সংসারে ভেসে চলেছে। মায়ার এমনি প্রভাব দৈবিজ্ঞেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া, তার সেই দূরত্বয় মায়া কেউ পার হতে পারে না। ত্রিগুণাত্মিকা মায়া দৈবী শক্তি সম্পন্ন মায়া যে ভগবানের, সেই মায়াধী শ্রী হরি যদি কৃপা করে মায়াবদ্ধ জগৎ জীবকে তিনি কৃপা না করেন তবে মায়ার হাত এড়িয়ে ভগবানের পথে যাওয়ার সামর্থ্য নেই। তাই হে স্বর্ণমর্ক, তোমাদের যে বুদ্ধি বিপর্যয় হয়েছে তোমাদের দোষ দিচ্ছি না, কেন তোমরা অপারক, তোমাদের যে বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তোমরা যে শ্রীহরি অর্জন করাটাকে অসতী বুদ্ধি বিপর্যয় বুদ্ধি মনে করেছ, এটা মায়ার প্রভাব। সেই মায়ার প্রভাব হতে তোমরা উদ্ধার পাওয়ার সামর্থ্য নেই। তাই ভগবান শ্রীহরি চরণে প্রার্থনা করি তোমাদের জন্য, তিনি যদি করুণা করে তোমাদের এই মায়ার বন্ধন হতে মুক্ত করে দেন তবেই তোমরা বুঝবে যে বিপর্যয় বুদ্ধি কোথায় আর সদ্বুদ্ধি কোথায়। হরি আরাধনায় কেবলমাত্র সদ্বুদ্ধি, হরি আরাধনা বেঁচে রেখে যা কিছু সবই অসদ্বুদ্ধি বা দুঃখময় জগতের বুদ্ধি। এই যে পশু বুদ্ধির দ্বারা কি হয় জগতে, এই আপনতর বুদ্ধি হয়, কেননা প্রশ্ন করেছেন বুদ্ধি বেদ পরকৃত উপায় হতে শতভব, তোমার বুদ্ধিটা নিজে নিজে হয়েছে, এই যে তোমার দুর্বুদ্ধি হরিভজন করতে হবে না পরকৃত, নিজে নিজে হয়েছে না পরের দ্বারা হয়েছে। তার উত্তরে বলছেন এই যে আপন পর ভেদ, আমার নিজের অপর আমার নয়, এই যে স এবং পর বুদ্ধি ভেদ বুদ্ধি অসতী বুদ্ধি, এটা মায়ার দ্বারা হয়, ভেদ বুদ্ধিটা মায়ার দ্বারা সৃষ্টি করে, এরা আমার এরা আমার নয়, এরা আমার আত্মীয় স্বজন কুটুম্ব ওরা আমার আত্মীয় স্বজন কুটুম্ব নয়, আমার নিজের ছেলে পুলেকে আমি আদর করি অপরের ছেলে পুলেকে আমি আদর করি না, কেননা সেখানে পর অপরের ছেলে আর আমার ছেলে, এই যে আমার আর অপর এই যে ভেদ বুদ্ধি এটাকে বলেছেন অসতী বুদ্ধি অসত বুদ্ধি, কেননা সারা সংসার জগতের জীব মাত্রই ভগবানের ভাষানুদাস, সেইটা ভুলে গিয়ে আমরা গণ্ডির মাঝে এসে নিজের রক্ত মাংসের শরীরের সঙ্গে যাদের সম্বন্ধ তাদিগকে আপন বুদ্ধি করি এবং এই রক্ত মাংসের শরীরের সঙ্গে যাদের সম্বন্ধ নেই তাদিগকে পর বুদ্ধি করি, অর্থাৎ এই দেহটাই আমার, এই দেহর সঙ্গে যার সম্বন্ধ নেই সেই পর, এই যে অসতী অসৎ অনিত্য, অসৎ মানে অনিত্য বস্তু, আমি আত্মা বস্তু জগতের জীব স্বরূপত আত্মা কৃষ্ণ দাস, এইটা ভুলে গেছে। তাই এই যে দুর্বুদ্ধি ভেদ বুদ্ধি ভেদাভেদ আপন পর ভেদ বুদ্ধি হয় মায়ার দ্বারা, সেই মায়ার যে অপরিসীম শক্তি সারা সংসার তাতে ভুলে রয়েছে, তার থেকে উদ্ধার হওয়ার ভগবানের কাছে প্রহ্লাদ প্রার্থনা করে বলছেন হে হরি, তোমার করুণাবতি রেখে এই জগতের জীব সে স্বর্ণ এবং অমর্ক এই সমগ্র দৈত্যকুল এরা কোনোদিনই সদ্বুদ্ধিতে প্রতিষ্ঠিত হতে পারবে না, কেননা এরা মায়ার দ্বারা বিমুগ্ধ হয়ে আছে। তাই যেটা ভালো সেটাকে মন্দ মনে করছে, যেটা ঘোর মন্দ সেটাকে আদর করে তারা বঞ্চিত হচ্ছে। তাই ভগবান যদি করুণা করে এই অসতী বুদ্ধি ভেদ বুদ্ধি যা আপন পর ভেদ বুদ্ধি হয় তিনি দূর করলে কল্যাণ হবে। এইতে পরোক্ষে বলে, সাক্ষাৎ ভাবে সন্ধমর্ককে না বলে
তাদের শুনিয়ে, কেন ষণ্ডমর তো বিদ্বান ছিল, তারা বিচক্ষণ লোক, তারা সব শাস্ত্রদস্ত পড়েছিল, তারা মূর্খ ছিল না। ষণ্ডমর্ক যে পাঠশালা পণ্ডিত ছড়ি হাতে করে ছড়া করে ছেলে পিটোয় এই জন্মে মুখ ছিল না। আমাদের দেশে সাহিত্যিকরা শাস্ত্রের অনেক কদর্থ করেছে। এই প্রহ্লাদের উপাখ্যানে ষণ্ডমর্কের গুরুগৃহের সম্বন্ধে দেখায় তারা মূর্খ, আবল তাবল কথা বলে, ছড়ি হাতে করে শিশুদের পিটোয়, এইভাবে সব বর্ণনা করেছে। এটা শাস্ত্রের জ্ঞানহীনের দরুন এই জাগতিক সাহিত্যিকগণ শাস্ত্রের কদর্থ করেছেন। ষণ্ডমর্ক ওই প্রকারের মূর্খ ছিল না। ষণ্ডমর্ক সমস্ত বেদ ও বাদী নয়, সমস্ত বেদ শাস্ত্র তারা অধ্যয়ন করেছিল, শ্রুতি শাস্ত্র অধ্যয়ন করেছিল, তারা পণ্ডিত। ভারতের অতি শক্তি সম্পন্ন যে সম্রাট হিরণ্যকশিপুর সভার সভা পণ্ডিত শুক্রাচার্যের পুত্র, তারা মূর্খ ছিল না, তারা বুদ্ধিমান ছিল, কিন্তু শক্তিকে আকর্ষণী শক্তিতেই হয়েছে। যথা ব্রহ্ম তয় ব্রাহ্মণ স্বয়ং আকর্ষ সন্নিধ তথা মে বিদ্যতে চেত চক্রপাণে জগৃচ্ছয়া। তবে আমার কি করে হলো এটা যদি আপনারা শুনতে চান, তাহলে আমার এই ভগবানের মতি আমার দ্বারা হয়নি, আপনার দ্বারা হয়নি, জগতের কারো কথার দ্বারা হয়নি। মতির না কৃষ্ণে পরতঃত বা মিথো বিপদিত গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতান্ত মিশ্রম পুনর্পুন চর্বিত চর্বনানাম। ষণ্ডমর্ক জিজ্ঞেস করেছে, তোমার এই যে কৃষ্ণের মতি হলো আমরা শিখইনি, তা কি করে হলো? কোন বৈষ্ণব সাধু এসে তোমায় শিখিয়েছেন, না তোমার নিজের নিজের হয়েছে, না পরস্পরের আলোচনার দ্বারা তোমার হয়েছে? তার উত্তরে প্রহ্লাদ বলেছেন যে হে ষণ্ডমর্ক, এই ভগবান শ্রীকৃষ্ণের মতি নিজের চেষ্টায় হয় না, অপরের পরামর্শে হয় না, বা পরস্পর আলোচনা করা হয় না, কাদের গৃহব্রতানাম। মতির্ণ কৃষ্ণে পরতঃত বা মিথো বিপদেত গৃহব্রতানাম অদান্ত গভীর বিশতান্ত মিশ্রণ পুনর্পুন চর্বিত চর্বনানাম। যারা গৃহ নেই, গৃহব্রত যারা, তাদের কথাতে উপদেশেতে ভগবান শ্রীকৃষ্ণের মতি হবে না, ভগবানে তো মন যাবে না, জগতের দিকে যাব অপরের উপদেশের দ্বারা। মতির্ণ কৃষ্ণে পরতঃত বা নিজের চেষ্টাও হবে না, আমি নিজে বুদ্ধি করে ভগবানে আমার মতি হবে, ভগবানে আমার অনুরাগ জাগবে, নিজের বুদ্ধিতেও হবে না, কিংবা অপরের বুদ্ধি পরামর্শেও হবে না। মিথ বিপদে তো গৃহব্রতানাম, কিংবা পরস্পর বসে গল্প করে পরামর্শ করে ভগবানে আমাদের মতি হবে, তাও হবে না, কাদের গৃহব্রতানাম। যারা গৃহব্রত, এই ষণ্ডমর্ক তোমরা গৃহব্রত, তোমাদের উপদেশে ভগবান শ্রীকৃষ্ণের মতি হবে না। তোমাদের মতো গৃহব্রত ব্যক্তির নিজের চেষ্টাতে ভগবান শ্রীকৃষ্ণের মতি হবে না, কিংবা তোমাদের মতো গৃহব্রতের পরস্পরের আলোচনার দ্বারাও ভগবান শ্রীকৃষ্ণের মতি হবে না। মতির্ণ কৃষ্ণে পরতঃত বা মিথো বিপদেত গৃহব্রতানাম। কেন হবে না? অদান্ত গভীর বিশতান্ত মিশ্রম পুনর্পুন চর্বিত চর্বনানাম। তাদের দ্বার ভাঙেনি গৃহব্রত, যারা এই সংসারটাকে জীবনের ব্রত বলে ঠিক করেছেন, এই সংসারই আমায় করতে হবে, তার নাম গৃহব্রত। সংসারে ছাড়া আমার আর কিছু করবার নাই, স্ত্রী পুত্র পালন করা, ঘর সংসার করা, অর্থ আদি উপার্জন করা, এইভাবে জীবনের থেকে আরম্ভ করে সংসার জীবন গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত এই সংসারটাই আমার জীবনের ব্রত, তার নাম হচ্ছে গৃহব্রত। গৃহই জীবনের ব্রত, এইতে বলে যারা সংকল্প করে ঘর সংসার করে জীবন কাটিয়ে দেবে, এমন যে ব্যক্তি যারা, তারা তাদের নিজেদের চেষ্টায় ভগবানের নতি হবে না, বা তাদের উপদেশও ভগবানের নতি হবে না। একজন গৃহব্রত সংসারাসক্ত ব্যক্তি যদি ভগবানের বিষয়ে উপদেশ করেন যে তোমরা হরিভজন করো, আমি করি আর না করি তোমরা করো,
তার উপদেশে হরিতে মতি হবে না। কিংবা পাঁচটা বিষয়ী লোক এক জায়গায় বসে নিজেরা গপ্প গুজব করে পরামর্শ করে কি করে ভক্তকৃষ্ণে মতি হবে সেই চেষ্টাতেও হবে না। সুতরাং বিষয়ী নিজের চেষ্টায় কৃষ্ণে মতি হবে না, বিষয়ীর দ্বারা উপদিষ্ট হলে উপদেশ শুনলে তাতে কৃষ্ণে মতি হবে না, বা বিষয়ীগণ পরস্পর আলোচনা করেও হবে না, মিথ্যা বিপদিত পরস্পর আলোচনা করো কৃষ্ণে মতির ন কৃষ্ণে মতি হবে না। গৃহব্রত যারা সংসারের জীব সব গৃহব্রত, সুতরাং ভাগবতের কথা ধর্মের কথা কল্যাণের কথা যে কৃষ্ণ ভজন করাই মনুষ্য জীবনের কেবলমাত্র কৃত্য, এই উপদেশ কোন গৃহ গৃহ আশ্রমে ভোগাসক্ত ব্যক্তির উপদেশের দ্বারা কোন ক্রিয়া করবে না, শ্রোতার মনের উপরে প্রভাব পড়বে না, ওই কথাতেই থেকে যাবে, আবার এখান থেকে সবাতে বেরিয়ে আবার সংসারেতে আসক্ত হয়ে যাবে। কেন? যিনি ভগবত কথা বলবেন তার যদি নিজের জীবনটা ভাগবতীতে প্রতিষ্ঠিত না হয়, তিনি যদি নিজে হরিভজন পরায়ণ না হন, তিনি কেবল পরোপদেশেরই পণ্ডিত হয়ে থাকেন, পণ্ডিত হতে পারে, সন্ন্যামর্ক মহাপণ্ডিত ছিল, কিন্তু তাদের উপদেশেতে প্রহ্লাদের কৃষ্ণে মতি হয়নি। তাই বলছেন আপনাদের শিক্ষাতে আমার কৃষ্ণে মতি হয়নি, বা আমার নিজের চেষ্টাও হয়নি, বা আপনাদের পরস্পরের দৈত্যকুলের পরামর্শের দ্বারাও শ্রীকৃষ্ণে মতি হবে না। সুতরাং গৃহব্রত যারা সংসারটায় জীবনের একমাত্র দেহ মুখ্য বস্তু পরিধারণ করেছেন, তাদের উপদেশের দ্বারা ভাগবত শ্রবণ করে কল্যাণ হবে না। এই জন্যে প্রথমে বলেছি ভাগবতের কথা বলবেন কি, এটা একটা ব্যবসার বিষয় নয়। ভাগবত কথা বলে টাকা উপার্জন করবো, আমায় 500 টাকা দিতে হবে তবে তোমার বাড়িতে এক মাস আমি ভাগবত পাঠ করব, এই প্রকার অর্থ লিপসু অর্থ উপার্জন করবা, যে অর্থের দ্বারা স্ত্রী পুত্র ভরণ পোষণ করবো, সংসারে খাবো দাবো সুখ ভোগ বিলাস করব, এই উদ্দেশ্য নিয়ে যদি কেউ ভাগবতের কথা বলে, এই প্রকার ভাগবত পাঠকের মুখে ভাগবতের কথা প্রহ্লাদের কথা শুনলে কোন ফল হবে না। যিনি নিজে কোন কামনা করেন না, কামনা রহি, যিনি অর্থের পিপাসু নন, ঘোর সংসার আসক্ত নন, যিনি বিষয়ে বৈরাগ্য এসেছে, ভগবানে যার অনুরাগ জেগেছে, এমন প্রকারের আচারবান পুরুষের মুখে ভাগবতের কথা শুনলে তবেই ক্রিয়া হবে। কেন বিষয়ের মুখে শুনলে হবে না? তারাও তো এই কথাই বলবেন, তারাও এই ভাগবতের শ্লোক বলবেন, ভাগবতের ব্যাখ্যা করবেন। কেন হবে না? অদান্ত গভীর বিশতান্ত মিশ্রম পুনর্পুন চর্বিত চর্বনানাম। এই যে জগতের লোক যদি ভাগবতের কথা বলে তাদের কথাতে কৃষ্ণ মতি হবে না, এই জন্যে যে তাদের অদান্ত গভীর, গো মানে ইন্দ্রিয়, তাদের ইন্দ্রিয়গুলো দাঁত ভেঙে যায়নি, অর্থাৎ বাচ বেগম মনসক কর্ম বেগম জিভা বেগম উদর উপস্থ বেগম, এই বেগ বাক্যের বেগ মনোবেগ ক্রোধ বেগ জিভা বেগ উদর বেগ এবং উপস্থ বেগ, এই 6টা বেগে তারা পশীভূত, তারা এইভাবে বিষয়ের দ্বারা এই তারা জর্জরিত হয়ে আছে। সুতরাং তাদের বাক্যের কোন সংযম নেই, তাদের ক্রোধের কোন সংযম নেই, মনের কোন সংযম নেই, বাচক এবং মনসক ক্রোধ এবং জিভার কোন নয়, জিভার লালসে যে ইতিউতি যা হয় শিষ্ণুদর পরায়ণ কৃষ্ণ নয় পায়। কৃষ্ণের মতি হতে হলে জিভার লালসা যে লোভী লোক তাদের কৃষ্ণের মতি হয় না, এই জন্য জিভার সংযম চাই। ভালো ভালো খেতে দিও, কেউ নিসব খেয়ে নিরামের পেয়ে ধরে না, তারপরে শুয়ে পড়লাম, এই প্রকারের যে লোক তাদের কৃষ্ণের মতি হবে না। জিভার কার্য দুটি, বেক ও জিভা বলে ব্যাং কি করে চুপ করে থাকে, সবসময় কথা ঢাকে না, যেই নাকি বর্ষা পড়ল অমনি সে গাঙ্গুর করে ডাকতে আরম্ভ করল, ফল হয় পাশের গর্তে সাপ আছে, এই পাশের ঘরে ব্যাঙের আওয়াজ শুনে সাপ এসে তাকে গ্রাস করে তাকে খেয়ে ফেলে এবং তার ঘরেতে সে বাস করে। এই প্রকারে জগতের লোক যে জিভাতে কেবল বিষয় কথাই বলে, জাগতিক কথা চর্চাতে ভরপুর হয়ে যায়, তখন আর কোন সময়ের কোন খেয়াল থাকে না,
এই বিষয় কথা, স্ত্রী পুত্রের কথা, কামের কথা, ভোগের কথা, বিলাসের কথা, এইসব নিয়ে যারা ব্যস্ত, সেই জিভা কি করে ডাকে, তার ফলে মায়া এসে তাকে গ্রাস করে। আর জিভা তো সে রস আস্বাদন করে, কথা বলে রস, সেই যদি এই রস আস্থান অর্থাৎ অতি ভোজে হয়ে যায়, প্রত্যাহার যদি করে, জিভার লালসে চারদিকে ঘুরে বেড়ায়, কোথায় গেলে ভালো ভালো খেতে পারবো। এই প্রকার ব্যক্তি যার জিভার সংযম নেই, আহারের যার সংযম নেই, শিষ্ণুবর পরায়ণ কৃষ্ণ নাই পায়, সে ব্যক্তি কামুক হবে। যে অত্যন্ত খায়, অতি আহার খাওয়া মানে তো উগরবে, উগরবে একটা হয় জিভার বেগ থেকে, আগে খাবো জিভার লালসা, তারপরে হচ্ছে উদরবে, উদরবে অতিরিক্ত হলে কামুক হয়ে যাবে, যে শিষ্ণুবর পরায়ণ কৃষ্ণ নাই পায়, সে কৃষ্ণ পাবে না। এই জন্যে জগতের জীব যদি তারা ভগবানের কথা পরস্পর আলোচনা করে, পরস্পর পরস্পরকে উপদেশ করে, বা নিজের চেষ্টা নিজেই ভগবানের মতি হবে, বললার বলছেন তাদের কৃষ্ণের মতির না, তাদের কৃষ্ণেতে মতি হবে না। অদারান্ত গোগীর ফলে কি হবে, বিষতান তমিশ্রম, তমিশ্র নামক নরকে, ঘোর নরকে তারা প্রবেশ করবে। পুনর পুনর চর্বিত চর্ব নানাম, কি হবে, একবার জন্মাবে আবার মরবে, আবার জন্মাবে আবার মরবে, এইভাবে তারা জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর মতো মধ্যেই চলতে থাকবে, নরকে প্রবেশ করবে, কবু স্বর্গে কবু মর্তে নরকে বা কবু ঘুরে বেড়ায়, কিরকম চর্বিত চর্ব নানাম। যেমন গরু ঘাস খায়, গরুর স্বভাব হচ্ছে প্রথমে ঘাসগুলো গিলে ফেলে, খানিকটা নিয়ে পেয়ে একবারে যখন বোঝাই হয় তখন গরুটা মাটিতে শুয়ে পড়ে, শুয়ে পড়ে তারপরে পেটের ভিতরে যে ঘাসগুলো আগে নিয়েছে সেইগুলো অল্প অল্প করে বার করে সেইগুলোকে আবার চিবুতে থাকে। চর্বিত চর্বনানাম, যেটা আগে চর্বন করে মানে চিবিয়ে পেটে নিয়েছে সেটাকে আবার উদ্গার করে আবার সেটাকে চিবিয়ে চিবিয়ে খায়। কিংবা কুকুর, একটা শুকনো মরা হাড়, হাড়টাকে গিয়ে সে চিব, কিন্তু তার ভিতরে কিছুই নেই, মাংস টাংস সব শুকিয়ে চলে গেছে, তাই চিবুতে চিবুতে তার মুখের জিভটা কেটে যায়, কেটে গেলে তার জিভ থেকে রক্ত বের হয়, তখন সেই রক্তটাই হাড়ের মাঝে পাচ্ছি মনে করে কুকুর যেমন সেই হাড়টাকে আরো চিবুতে থাকে, অর্থাৎ জিভা তার ক্ষত বিক্ষত হয়। কিংবা উট যেমন কাটা ঘাস খায়, কাটাতে জিভ মুখ ছিঁড়ে যাচ্ছে তথাপি সে কাটা ঘাসই খায়, তেমনি ভাবে এই যে জগতের জীব যারা অজিতেন্দ্রীয়, তারা এই জন্ম এবং মৃত্যু এক পুনর্পুন চর্বিত চর্বন করে, একবার জন্মায় বেঁচে থাকবো ভোগ বিলাস করবো, মরে গেল আবার ভাবে আবার জন্মাবো, আবার জন্মে আবার ভালো ভালো স্ত্রী পুত্র কন্যা টাকা পয়সা ধন দৌলত মান পূজা পাবো, আবার তার জন্য জন্মগ্রহণ করবো। মরতে চায় না মরে যায়, বাঁচতে চায় জন্ম হয়, আবার ভোগ বিলাস করে, বিষয় বুদ্ধি ন্যায় বিপর্যয় বুদ্ধি হয়, আবার তারা মরে যায়। এই জন্ম মৃত্যুর পথে এই জগতের জীব ছুটে চলেছে, তাদের কথাতে তাদের কথা শুনে ভগবানেতে মতি হবে না, তাদের সঙ্গ প্রভাবেতে পরস্পর আলোচনা গপ্প করে ভগবানের মতি হবে না, কিংবা এই প্রকার নিজের অজিতেন্দ্রিয় অবস্থাতে যে আছে বিষয় বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তার নিজের চেষ্টায়ও হবে না। তাই প্রহ্লাদ বলছেন যে আপনারা আমায় জিজ্ঞেস করেছেন যে আমার এই যে বুদ্ধি বিপর্যয় অর্থাৎ হরিভজন করাই জীবের কেবলমাত্র কল্যাণের কথা, সৎ কথা, সাধু কথা, তৎসাধু মন্যে, সেইটি আমার নিজের চেষ্টায় হয়নি, বা আপনাদের মতো দৈত্যদের বুদ্ধি পরামর্শেও হয়নি, বা আপনাদের পরস্পর বা দৈত্য বালকদের সঙ্গে আলোচনা গপ্প করেও হয়নি, কিভাবে হয়েছে। সজদায় অনুব্রত পুংসাং যথা ব্রহ্ম তয়া ব্রহ্মণ স্বয়ং আকর্ষ সন্নিধ তথা মে বিদ্যতে চক্রপানে যদৃচ্ছয়া। আমি ভগবানকে আরাধনা করব, কৃষ্ণ আমার মতি হবে, আমার নিজের চেষ্টায় হয়নি, আমার চিত্ত যা আজ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আকৃষ্ট হয়েছে সেটি কৃষ্ণেরই করুণা। যে কৃষ্ণ মহামায়ার অধীশ্বর, তার করুণা প্রভাব হলে
তবে জগতের যে মায়ার বন্ধন হতে মুক্ত হয়ে সদসদ বিচার বুঝে ভগবানের আরাধনাটাই সতি বুদ্ধি, আর ভগবানের আরাধনা না করাই অসৎ বুদ্ধি। এটা ভগবানের কৃপা হলে, মায়ার বন্ধন মুক্ত হলে বোঝা যাবে। সেই ভগবানের চরণে আমার যে চিত্ত আকৃষ্ট হয়েছে কিভাবে, যেমন চুম্বক লোহাকে নিজেই আকর্ষণ করে নেয়, লোহার কোনো গৌরব নেই, লোহা থাকলেই চুম্বকের শক্তি আছে আকর্ষণ করবার, চুম্বকের সামনে দূরে থাকলেও সেই লোহাকে সে ঝট করে টেনে নেয় নিজের কাছে। তেমনি চক্রপাণী যে শ্রীহরি, তিনি স্বয়ং আমার চিত্তকে আকর্ষণ করে তার চরণে সংক্ষিপ্ত করে দিয়েছেন। সহযোগায় অনুব্রত পুংসা যথা ব্রাহ্ম তয়া ব্রহ্ম স্বয়ং আকর্ষ সন্নিধ তথামে বিদ্যতে চেত চক্রপাণে যদৃচ্ছা। এই যে আমার বুদ্ধি বের হয়েছে বলছেন আপনারা, সেটা কিসের দ্বারা হয়েছে? চক্রপাণী শ্রীহরি শঙ্খ চক্র গদা পদ্ম ধারী শ্রীহরি হস্ত সুদর্শন চক্রের দ্বারা আমার এই বুদ্ধি বেয়ে অসতি বুদ্ধিকে নষ্ট করে দিয়ে কৃষ্ণচরণে আসক্ত করেছেন। যেমন সংসারে আমি ভ্রম্যমান হতে হতে জগতের জীব জন্ম মৃত্যুর ভিতরে এই চতুর্দশ ভিবরে ভুবনে যাতায়াত করতে করতে যখন ভগবান করুণা করে স্বয়ং তার সান্নিধ্যে জীবকে আকর্ষণ করে, তবে জীব ভগবানের চরণান্তিকে অনুরক্ত হয়ে তার আরাধনায় নিযুক্ত হতে পারে। সেই প্রকারে আমি জগতে এসেছি, ভগবান চক্রপাণী শ্রীহরি করুণা করে আমার চিত্তকে তিনি আকর্ষণ করেছেন। শ্রী নারদ উবাচ, এতাবৎ ব্রাহ্মণোক্ত বীররাম মহামতি তাং সন্নিবর্ষ কুপিত সুদিন রাজসেবক আনিয়াতামরে বেত্রমস্মাকমজসস্কর কুলাঙ্গারেশ্ব দুর্বুদ্ধে চতুর্থ শোধিত দম ধৈতে অচন্দন বনে যা তুজম কন্তকদ্রুম জন্মলোন্মূল পরশ বিষ্ণু মালাইত অর্ভক। এই বলে নারদ বলছেন, যখন মহামতি প্রহ্লাদ এই সন্দমর্তির প্রশ্নের উত্তর দিলেন প্রত্যক্ষ ভাবে এবং পরোক্ষ ভাবে উত্তর দিয়ে যখন চুপ করলেন, তখন এতাবাদ ব্রাহ্মণা উক্ত বিবরাম মহামতি ব্রাহ্মণ সন্দমর্তির কথার উত্তরে উত্তর দিয়ে যখন মহামতি শ্রী প্রহ্লাদ মহারাজ নীরব হলেন, তখন সন্নিভৎস কুপিত সুদিন রাজসেবক চলে গেছে। যে আমরা এত করে বুঝিয়ে বললাম যে তুমি সুশীল বালক, মিথ্যা বলো না, সত্য করে বলো, আমরা তোমার গুরু, সত্যি করে বলো কে তোমার এই বুদ্ধিটা নষ্ট করে দিয়েছে হরিভজনের কথা, তা না বলে উল্টো আমাদের গালাগালি, উল্টো বলছে আমাদেরই বুদ্ধি খারাপ হয়েছে, আমরা অসুর হয়েছি, আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে আছি, তাই আমাদের হয়ে তুমি হরির নিকট প্রার্থনা করলে, আমাদের যে পরম শত্রু তার তুমি আরাধনা করে বলছো আমাদের এই বুদ্ধিটা যাতে নষ্ট। এই প্রকার যে তুমি উদ্ধত প্রকারের বালক, গুরুর সান্নিধ্যে এই প্রকারে তুমি আমাদের কথা বলেছ, তাই চটে গেছে। চটে গিয়ে তাকে কুপিত হয়ে ক্রোধ হয়ে তাকে শাসন করবেন বলে, শাসন করতে গিয়ে ভাবছে বেশি দূর না, যত লোকে রাজার ছেলে, আর যদি আমরা গালে দুটো চর মেরে দিই, প্রহ্লাদ কেঁদে গিয়ে বাবাকে বলবে রাজ চক্রবর্তী যে গুরু আমাকে মেরেছে, তাহলে আমাদের তো শুনে চড়িয়ে দেবে। কেন সুদিন রাজসেবক, যদিও তারা গুরুর কাজ করছে কিন্তু তাকে হচ্ছে রাজা, রাজার মায়না করা গুরু, মায়না দিয়ে টাকা দিয়ে খাওয়া দাওয়া দিয়ে ঘর বাড়ি দিয়ে তাদের পোষণ করছে। সুতরাং তারা জানে যদিও মহারাজ এই বালক প্রহ্লাদকে আমাদের কাছে পড়াবার জন্য পাঠিয়েছেন, কিন্তু আমরা তো বেতনভোগী লোক, আমাদের পয়সার অর্থের জন্য অপেক্ষা করছি, আমাদের স্বতন্ত্রতা কোথায়, নির্মিভাবে সত্য কথা প্রহ্লাদকে বলবো সেই সাহস আমাদের নেই, কেননা আমরা পরাধীন, আমরা অর্থের লিপসু,
অর্থলিপ্স ব্যক্তি সত্য কথা জগতে বলতে পারে না, অর্থের গরু সে অসত্য কথাই বলবে, হৃদয়ের বল পায় না। তাই বলেছেন যদিও ক্ষুধান্বিত হয়েছে, তাকে শাসন করবে, ভর্ৎসনা করবে, কিন্তু মনে মনে সঙ্গে সঙ্গে ধারণা হয়েছে যে আমরা একে যদি শাসন করি তাহলে কার্যত যদি পিটি তাহলে আমাদের শুনে চলতে হবে। তাই ক্রোধ করেও ক্রোধটাকে থামিয়ে কি বলছেন, ভাষায় বলছেন, কথায় বলছেন, আমাদের সব কুগস করছে, রাজার কাছে গিয়ে বলে এসেছে যে হরিভজন করতে হবে, মহারাজ বুঝেছেন আমরাই ওকে এই শিক্ষা দিয়েছি, সুতরাং আমাদের জীবন সামনে সংকটাপন্ন, এই যে আমাদের যশ নষ্ট করেছে, আমরা যে সুশিক্ষা দিয়েছি, সমদান বেদ বন্ধনীতির শিক্ষা দিয়েছি, তা সত্ত্বেও আমাদের বিরুদ্ধে কথা বলেছে, আমাদের মায়ার দাস বলছে, আমাদেরকে মায়ার অধীন বলছে, আমাদের বিরুদ্ধ চিত্র বলছে, আমাদের এই বুদ্ধি বিপর্যয় হয়েছে, এই প্রকার যে আমাদের কাছে বলছে, এমন দুষ্ট বালককে নিয়ে এসে একটা বেদ ওকে পিটিয়ে ঠিক করে দেবো। আমাদের কথা মানলে না, সুতরাং এই শাম বাক্যে যে মিষ্টি কথা এই মান বুঝবার ছেলে না, এ কঠিন ছেলে, একে দণ্ডনীতি শাসন করতে হবে, পিটুতে হবে, যাতে খাঁটি কথাটা বলে যায় কোন বৈষ্ণব সাধু থেকে হরিভজনের কথা উপদেশ দিয়ে গেছে, সেটা বার না করলে আমাদের জীবন সংসার মহারাজ আমাদিগকে দোষী মনে করে আমাদের ফাঁসি দিলেন। এই বালক কি হয়েছে, দৈতে চন্দন বনে যা প্রিয়ং কণ্ঠকদ্রুম জন্ম নুমল পরশ বিষ্ণুর লালায়িত গর্ভক। এই দৈত্য বালকটা, এই প্রহ্লাদ, আমাদের এই দৈত্যগুলি জন্মগ্রহণ করে এই দৈত্যগুলি ধ্বংস করবে। যেমন চন্দন বনে যদি একটা বাবলা গাছ পায়, সেই কুঠারি যে চন্দন বনকে ধ্বংস করতে হলে ওর ভিতরে একটা হয়তো বাবলা গাছ হয়েছে, সেই বাবলা গাছের ডাল কেটে তাই যে পিয়ালের সেটা বাঁধ তৈরি করে, বাবলা গাছের বাঁধটা খুব শক্ত হয়। যেমন কুঠারি সমগ্র চন্দন বন সব কেটে ধ্বংস করে দিতে হলে ওর ভিতরে একটা যদি বাবলা গাছ জন্মায়, তাকে কেটে তার যে কুড়লের বাঘ তৈরি করে আর বাকি চন্দন গাছ সব ধ্বংস করে দেয়, তেমনি আজ আমরা দেখছি প্রহ্লাদ আমাদের এই দৈত্যকুল, চন্দন বনের মতো যে দৈত্যকুল, এমন আমাদের দৈত্যকুলে এই জন্মেছে প্রহ্লাদ বালক একটা বাবলা গাছের মতো। সুতরাং একই অবলম্বন করে আমাদের যে পরম শত্রু বিষ্ণু, একই কুঠারির বাঘ তৈরি করে বুঝিয়ে আমাদের সমস্ত দৈত্যকুল ধ্বংস করে দেবে। সুতরাং এই বালক কি আর এখন আদর করতে হবে না, মিষ্টি কথায় বলতে হবে না, একে শাসন করতে হবে। যদি দৈত্যকুলকে রক্ষা করতে হয় তাহলে দৈত্যকুলই জন্মগ্রহণ করে দৈত্যকুলের পরম শত্রু হয়ে দাঁড়াবে, কেন একই অবলম্বন করে বিষ্ণু যে আমাদের পরম শত্রু আমাদের দৈত্যকুলকে ধ্বংস করবে। যেমন কুঠারি বাবলা গাছের অবলম্বন করে কুড়লের দ্বারা চন্দন বন সব ধ্বংস করে দেয়, এমন অসুর, অসুরের বুদ্ধি হচ্ছে আমাদের এই দৈত্য বংশটাই হচ্ছে চন্দন বন, পরম সুগন্ধ যুক্ত সুশোভিত, এরকম তাদের বুদ্ধি। তাই এই প্রহ্লাদকে শাসন না করলে আমাদের দৈত্য বংশ আর রক্ষা হবে না। এইভাবে নানা মানে বাক্যে মুখে বাঘ আড়ম্বর করে ভয় টয় দেখে মারলে না, বেদ আনো, বেদ মারবে আমার সাহস কোথায়, কেন যে তো সুদীন রাজসেবক, অতি দীনচেতা, ক্ষুদ্র চিত্ততা, প্রসার উদ্দিন রাজার দাস, তাই মুখে খুব হইচই করে গড়ে চলে তাকে আবার ঘরে এনে তাকে ত্রিবর্গ ধর্মার্থ কামের শিক্ষা দিতে লাগলো প্রহ্লাদকে।
প্রণাম করেছেন, তখন হিরণ্যকশিপু
দুবাহুতে পুত্রকে স্নেহপূত হয়ে কোলে করে তার শিরঘ্রাণ করে প্রসন্ন চিত্তে একটু প্রসন্ন বদনেতে প্রশ্ন করছেন, দক্ষ প্রহ্লাদ, তুমি গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করেছ, এই শিক্ষার ভিতরে উত্তম শিক্ষা তুমি কি বুঝেছ? এতদিন থেকে অধ্যয়ন করে উত্তম শিক্ষা তুমি গুরুর নিকট কি লাভ করেছ সেই কথা আমায় বল। তার উত্তরে শ্রী প্রহ্লাদ উবাস, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সূক্ষ্মাত্মায় নিবেদনম ইতি পূষার পিতা বিষ্ণু ভক্তির চিহ্নম লক্ষণ কৃত ভগবত অধ্যা তন্মন্যে অধীতম উত্তমম। হিরণ্যকশিপু প্রথমবারেও যখন প্রহ্লাদকে গুরুগৃহতে ডাকিয়ে প্রশ্ন করেছিলেন যে তুমি তোমার মনে সাধু বলে কি বুঝ, তার উত্তরে প্রহ্লাদ হিরণ্যকশিপুর মনের কথা বুঝতে পেরেও তার উত্তর না দিয়ে, অর্থাৎ সে রাজনীতি কি শিক্ষা করেছে সেই বিষয়ে তার জিজ্ঞাসা ছিল, কিন্তু ভাষাতে বললেন তোমার মনে তুমি সাধু বলতে, অর্থাৎ ভালো কি বুঝেছ বল, তার উত্তরে হরিভজন করায় বদ্ধজীবের কেবলমাত্র কল্যাণের কথা বলে প্রহ্লাদ উত্তর দিয়েছিলেন। তার ফলে হিরণ্যকশিপু মনে করলেন বালক এর বুদ্ধিকে নষ্ট করে দিয়েছে, এ কখনো আমাদের যে পরম শত্রু দৈত্যকুলের যে পরম শত্রু তার আরাধনার কথা তার দাসত্ব করবার জন্য যে আমাদের বলেছে এ নিজের বুদ্ধিতে হয়নি, নিশ্চয় কোন সাধু বৈষ্ণব একে শিক্ষা দিয়েছে, অথবা সন্ন্যামর্ক রাজদ্রোহ করে রাজপুত্রকে আমাদের রাজ্যের পরম শত্রু করে দাঁড় করাবার জন্য শিক্ষা দিয়েছে। এই জানবার জন্য তিনি সন্ন্যামর্কে বললেন যে বালকের বুদ্ধি সহজে নষ্ট হতে পারে, ফিরে নিয়ে যান ঘরে, এবার দেখবেন কোন লোকের সংসর্গে যেন প্রহ্লাদ না আসতে পারে, আমার রাজ্যের ভিতরে কোন সাধু বৈষ্ণব যেন প্রবেশ করে প্রহ্লাদের বুদ্ধি ভ্রষ্ট করে না দিতে পারে, আমাদের শত্রুর আরাধনার কথা শিক্ষা দিতে না পারে, এইভাবে আপনারা গিয়ে শিক্ষা দিন। সন্ধ্যামর্ক ভাবলেন যে কোথায় আমরা পারিতোষিক পাব, রাজা সন্তুষ্ট হয়ে যে আমরা প্রহ্লাদকে অল্প সময়ের ভিতরে রাজনীতি শিক্ষা দিয়েছি, কিন্তু তা না বলে প্রহ্লাদ যে আমরা কখনো বলিনি কিংবা কোন লোক তাকে শেখায়নি আমরা যদ্দূর জানি, সে বললে আমাদের শত্রুর কথা। এই জন্যে নিজেরা নির্দোষী রাজার নিকট প্রমাণ করবার জন্য প্রহ্লাদকে মিষ্ট কথায় গায়ে হাত বুলিয়ে সাধু বাক্য বলে বললেন যে তোমার এই বুদ্ধি, এই যে তোমার বিপর্যয় দৈত্যদের বুদ্ধির বিপরীত বুদ্ধি যে তোমার হয়েছে হরিভজন করবার, এ তোমার নিজে নিজে হলো না অন্য কেউ তোমার এই বুদ্ধি দিয়েছেন? উদ্দেশ্যেই যে নিশ্চয় কোন সাধু বৈষ্ণব এই প্রহ্লাদকে শিক্ষা দিয়ে, 5 বছরের বালক কোথেকে শিখবে যে হরিভজন করায় কেবলমাত্র মঙ্গলের কথা সাধু কথা, নিশ্চয় কোন সাধু এসে শিক্ষা দিয়েছেন, তাই প্রহ্লাদ যদি সেই সাধুদের নাম বলে দেয় তাহলে রাজ দরবারে তাদের ধরে নিয়ে গিয়ে বলে দেবো মহারাজ দেখুন আমরা নির্দোষী, আপনার বালককে রাজকুমারকে এই সাধুগুলো এসে হরিভজনের কথা শিক্ষা দিয়েছে, সুতরাং ওদের শাস্তি দিন। এই মনে ভেবে তাকে জিজ্ঞেস করলেন প্রহ্লাদ, তার উত্তরে গুরুপুত্রদ্বয়কে অমর্যাদা না দেখিয়ে ব্যতিরিক ভাবে বললেন হে ভগবান, মায়াবিশ্বে হরি তোমার মায়ার প্রভাব এমনি যে মায়ার দ্বারা যারা আচ্ছন্ন চিত্ত হয়ে আছে, বুদ্ধি বিপর্যয় হয়ে গেছে, ভোগ বিলাসে লিপ্ত হয়ে গেছে, তারা বোঝে না যে তারা মায়ার দ্বারা আবদ্ধ, এইটাই মায়ার বিশেষত্ব। তাই যে ভগবান শ্রীহরি মায়ার অধীশ্বর, যার মায়ার প্রভাবে সারা সংসার বিমুগ্ধ চিত্ত হয়ে তারা বোঝে না যে তারা মায়ার দ্বারা প্রতারিত হয়ে অসতের পথে মৃত্যুর পথে চলে যাচ্ছে, এইটি তোমার অপরিসীম ঐশ্বর্যের প্রমাণ।
তাই শ্রীহরি মায়াধীশ তোমার চরণ বন্দনা করি। এই যে স্বর্ণমর্কের বুদ্ধিগ্রস্ত হয়েছে, বস্তু তো আমার হয়নি, এই দৈত্যগুলোরই বুদ্ধিগ্রস্ত, এরা ভগবৎ বিদ্বেষী হয়েছে, ভগবানের আরাধনা করে না, তার কারণ মায়ার দ্বারা এরা প্রতারিত। তাই এদের কল্যাণের জন্য হে মায়াধীশ শ্রীহরি তোমার চরণে প্রণাম করি, যাতে দৈত্যদের এই আসুরিক বুদ্ধি দূরে চলে যায়, মায়ামুক্ত যাতে হতে পারে। এই বলে তাকে ভগবানকে উদ্দেশ্য করে প্রণাম করে সন্দমর্ককে পরোক্ষে বললেন যে তোমাদের বুদ্ধি ভ্রষ্ট, তোমরা মায়ার দ্বারা প্রতারিত, আমার বুদ্ধি ভ্রষ্ট হয়নি। এইটি সতী বুদ্ধি হরিভজন করাই জীবের কল্যাণের কথা, একমাত্র সাধু কথা। যখন প্রহ্লাদ তাদের কথায় উত্তর দিলে না যে কে বলেছে, তখন বললেন এতগুলো দৈত্য বালককে আমরা পড়িয়েছি, তোমাকেও পড়িয়েছি তাদের সঙ্গে। কোন দৈত্য বালক বলে না যে দৈত্যকুলের যে পরম শত্রু ভগবান হরি তার আরাধনা করতে হবে। এই সকল বালকের বুদ্ধি পার হয়ে তোমার বুদ্ধি কি করে হলো, নিজে নিজে হলো না অপরের দ্বারা হলো? তার উত্তরে প্রহ্লাদ বলেছেন ভগবান শ্রীহরিতে যে মতি নিজের চেষ্টায় হয় না, অপরের বিষয় লোকের কথাতে হয় না, বিষয় লোকের পরস্পর আলোচনার দ্বারা হয় না, স্বয়ং চক্রপাণী যদি নিজের ইচ্ছাতে চিত্তকে আকর্ষণ করে তবেই ভগবানের দিকে চিত্ত ধাবিত হবে। তাই করুণাময় শ্রীহরি চক্রপাণী তার চক্রের দ্বারা আমার চিত্তকে আকর্ষণ করেছেন বলে আমি শ্রীহরি ভজন করাই উত্তম বলে আমার পিতাকে বলে এসেছি। তখন দেখলেন যে এত অবাধ্য বালক আমাদের কথা সারাদিন না উল্টো আমাদেরই গাল দিচ্ছে, বলছে আমার মায়ার দ্বারা প্রতারিত হয়ে আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। এমন যে কুলাঙ্গার, একে শাসন করা দরকার, মিষ্ট বাক্যের ছেলে নয় যে মিষ্ট কথায় বলে আমাদের দস্যু বুদ্ধিতে নিয়ে আসবো, সঙ্গে শাসন করতে হবে। তাই বলছেন ওরে কে আসিস, তা বেশ নিয়ে আয়, একে পিড়তে হবে, মারতে হবে, তবে এই ভয়ে হলে তখন আসল কথা বলে দেবে কে একে হরিভজনের কথা বলেছে। কিন্তু তারা জানে বাক্যারম্বরে হলো, কিন্তু রাজার ছেলে, এর গায়ে যদি হাত তুলি কেঁদে প্রহ্লাদ ফিরে গিয়ে যখন মহারাজকে বলবেন যে আমাকে স্বর্ণমর্ক মেরেছে, তাহলে আমাদের সুবি চালিয়ে দেবে, কেননা সে হচ্ছে রাজার পুত্র, যতই কিছু করুক আমরা হচ্ছে রাজার চাকর, রাজার বেতনভোগী ভৃত্য। সুতরাং আমাদের হৃদয়ের বল কোথায় যে সত্য কথা বলে প্রহ্লাদকে শাসন করতে পারি? এইভাবে কথা হওয়ার দরুন স্বর্ণমর্ককে ফিরে বললেন যে নিয়ে যাও একে, ধর্ম অর্থ কাম ত্রিবর্গের শিক্ষা দাও এবং চতুর্বর্গের ধর্ম অর্থ কাম শিক্ষা দ্বারা আহার নিদ্রা ভয় ইন্দ্র তোষণ চতুর্বিধ যে ভোগাবিলাসের জীবন সেই বিষয়কে অনুরক্ত করে দাও, যাতে এই ভোগের রাজ্যে চলে আসে সেই প্রকারে শিক্ষা দাও। এই বলে গুরু গৃহে আবার ফিরে এনে তখন বললেন যে এই তো কথা মানে না, এই কি হয়েছে, যেমন চন্দনবনে বাবলা গাছ জন্মালে সে বাবলা গাছের কেটে কোমলের বাঘ তৈরি করে বাবলা সমস্ত চন্দনবনকে ধ্বংস করে দেয় কুঠারি, তেমনি দেখছি এই প্রহ্লাদ বালক আমাদের দৈত্যকুলে একটা বাবলা গাছের মতো জন্মেছে, একই অবলম্বন করে আমাদের পরম শত্রু বিষ্ণু সমগ্র দৈত্যকুল ধ্বংস করবে, এই রকম বালককে শাসন করা দরকার। এই বলে আবার তাকে এই ধর্ম অর্থ কাম ত্রিবর্গের শিক্ষা দিতে লাগলেন এবং আহার নিদ্রা ভয় ইন্দ্র পিপাসার প্রবৃত্তি যাতে আরো অধিকতর ভাবে জাগে সেই চতুর্বিধ বিষয়ে শিক্ষা দিতে লাগলেন। পরে পিতার নিকট প্রহ্লাদকে পাঠিয়েছেন যে এবার আর হরির কথা বলবে না, আমরা যা শিখিয়েছি ভোগ বিলাসের কথায় প্রহ্লাদ বলবে, এই খাওয়া দাওয়া থাকাটাই জীবনের প্রয়োজন। এবার সোজাসুজি রাজদরবারে না পাঠিয়ে অন্তঃপুরে মহারানীর নিকট পাঠিয়েছেন, মাতা কয়াদু প্রহ্লাদকে সাজিয়ে বালক যুবরাজ রাজপুত্র তাকে সাজিয়ে রাজসভায় পাঠিয়েছেন। প্রণাম করে যখন প্রহ্লাদ দাঁড়িয়েছে পিতার সম্মুখে,
হিরণ্যকশিপু তাকে কোলে করে আদর করে শিরোধান করে স্নেহে আপ্লুত হয়ে পুত্রই তো সুতরাং আগে ভুল করেছিল এবার বোধহয় ঠিক কথা শিখে এসেছে আমাদের দৈত্যদের যে সমস্ত কথা তাই গুরু সন্ন্যামর্ক শিক্ষা দিয়ে থাকবে তাই কি শিখেছে জানবার জন্যে প্রশ্ন করেছেন যে প্রহ্লাদ এবার তো অনেকদিন গুরুগৃহে তুমি লেখাপড়ি শিখে এলে তুমি শিক্ষার ভিতরে কোন শিক্ষাটা উত্তম বলে তুমি বুঝেছ অনেক কথাই তো তোমায় গুরু শিখিয়েছেন তিনি জানেন কি শিক্ষা দেবে সন্ধ্যামরকে শাসন করে বলে দিয়েছিল সাবধান এই বালক যেন কোন প্রকারে আমাদের পরম শত্রু যে বিষ্ণু তার সম্বন্ধে যেন কোনো কথা শুনতে না পায় কোন প্রকারে আমার রাজ্যের ভিতরে যে কোনো বৈষ্ণব